হ্যালো এভরিওন সকলকে স্বাগতম আমার নিউ ভিডিওতে তো ডক্টর দেব্রত সেনের পরম্পরা প্রোডাক্টের ফেস এবং বডি স্কাভারের ফুল রিভিউ করব এবং ইউজের প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পরম্পরার এই ফেস এবং বডি এসকাভারটার ব্যবহারের নিয়ম সম্পূর্ণ একটু আলাদা পরম্পরার এই ফেস এবং বডি স্ক্রাবারটা ইউজ করতে গেলে প্রথমে আপনাদের ডাবর রোজ অর্ডার দিয়ে ভালোভাবে ফেস এবং বডিতে ডাবর রোজ অর্ডারটা দিয়ে দিতে হবে এবং ডাবর রোজ অর্ডারটা দেওয়ার এক মিনিট থেকে দেড় মিনিট পর এই ফেস এবং বডি স্ক্রাবারটা আপনারা স্ক্রাবিং করতে পারবেন মার্চ সিজনে যারা একটু বাইরে বেশি ঘোরাঘুরি করেন তাদের ধুলো ময়লা এবং ঘামের কারণে যে যে বডিতে কালো ট্যান পড়ে যায় বা মুখে বা চোখের নিচে কালো কালো ট্যান পড়ে যায় বা স্পট পড়ে যায় বা লোমকূপের গোড়ায় ময়লা বা ধুলো কণা জমা হয় এই স্ক্রাবার স্ক্রাবারটা আপনারা স্ক্রাবিং করলে খুব সুন্দর স্মুথনেস ভাব চলে আসে এখানে ফুল ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে স্টেপ বাই স্টেপ এবং ইন্ট্রোডাকশানও ফুল দেওয়া আছে এবং ইউজেরও প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন এবং ডক্টর দেবব্রত সেনের পরম্পরা প্রোডাক্টের এই ফেস এবং বডি স্ক্রাবার লেডিস এবং জেন্টস উমরা উভয় ইউজ করতে পারবেন এই ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা প্রস্তুত করা হয়েছে কেশর নিম সুইট সিরাপ এবং চন্দন আলমন্ড অয়েল অলিভ অয়েল এবং গ্লিসারিন ও ভিটামিন ই এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে ত্বকের ভিতর থেকে গ্লেসনেস ভাব ফুটিয়ে তোলে এবং ত্বককে খুব সুন্দর এবং মসৃণ করে তোলে এটার এমআরপি আছে ওয়ান এইট এর কাছাকাছি তো চলুন আমি আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর প্যাকেজিং আসে এবং কোটোটার শেপ গোল রাউন্ড টাইপের হয় চাইলে এই ফেস এবং বডি স্ক্রাবারটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো একটা ফেস এবং বডি স্ক্রাবার বডিতে এবং ফেজে যে কালো কালো ট্যান বা স্পট পড়ে যায় এই সামার সিজনে বাইরে ঘোরাঘুরির কারণে সেটাকে একদম ভিতর থেকে ক্লিয়ার করে এবং ত্বকের একটা গ্লেসনেস ভাব ফুটিয়ে তোলে আপনারা চাইলে সিম্পিলও ব্যবহার করতে পারেন আদারওয়াইজ ডাবর রোজ ওয়াটারের সাথে ইউজ করলে এটা খুবই বেটার হয় ডাবর রোজ প্রথমে ফেস এবং বডিতে ভালোভাবে ইউজ করার এক থেকে দেড় মিনিট পরে এই ফেস এবং বডি স্ক্রাবারটা স্ক্রাবিং করলে সুন্দর একটা ক্লেসনেস ভাব চলে আসে স্কিনে